ঠাকুরটা পুরো পরিষ্কার করা হয়ে গেছে আমার, ছেলে চোখগুলো একটু মুছে মুছে গেছে, তাই ছেলে চোখগুলো আঁকিয়ে নিচ্ছে। আর এগুলো সব পরিষ্কার হয়ে গেছে, এই ঠাকুরগুলো রাধা কৃষ্ণ লক্ষ্মী লক্ষ্মী পরিষ্কার করে পুরো সানটান করানো হয়ে গেছে। সমস্ত ফুলের আয়োজন করে নিয়েছে ঠাকুরের, ঠাকুরগুলো এবার সাজানো হবে, পরে আপনাদের সঙ্গে দেখা করছি। গুড আফটারনুন, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা খুব ভালো আছেন, আমিও খুব ভালো আছি। আজ হলো মহাশিবরাত্রি, মহাশিবরাত্রির দিন আমি ভিডিওটি স্টার্ট করলাম, আর এখন বাজে হচ্ছে 12:30। দেখো একটা শাড়ি পরে নিয়েছি, আভাঙা শাড়ি পরে নিয়েছি, আর আমিও উপোস আছি, আর আমার সঙ্গে ছেলেও আজকে উপোস আছে, আর সকাল থেকে আপনাদের সামনে আসতে পারেনি, কারণ হচ্ছে বাজারে গেছিলাম, হাতে দেখো আলতা পড়েছি, বাজারে গেছিলাম, একটু বেল গোটা ফল কিছু লাগবে আনতে গেছিলাম, সন্দেশ টন্দেশ অনেক কিছুই, পূজার যেহেতু পূজা দেবো ঘরে, তাই অনেক কিছুই ছিল না আনতে গেছিলাম। আর ছেলেও আজকে উপাস করেছে, ছেলে আজকে বলছে মা তুমি শিবরাত্রি করবো, আমি বলছি হ্যাঁ, বলছি তাহলে আমিও করবো। বললাম ঠিক আছে তাহলে চল, নিজের ইচ্ছায় যেখানে বলছে আমি করবো, এই বয়সটায় ওরা যদি নিজের ইচ্ছাকৃত কিছু বলতে চায় যে সেটা মায়েদের শোনা উচিত, তাই না? আর পূজার আয়োজন পুরো কমপ্লিট করে ফেলেছি, সব কমপ্লিট করে ফেলেছি, ঠাকুরকে শুধু আমি একটু জল দেবো, ঠাকুরকে জল দেওয়ার পরে ভোগটা দেওয়ার পরেই আমি ছেলেও তৈরি হয়ে গেছে, শিবের মাথায় জলটা ঢেলে দেবে, আমও ঢালবো, ঠিক আছে? তাহলে আর সকালবেলা দেখলেন বাজার থেকে আস্তে আস্তে প্রচুর লেট হয়ে গেছিলো, আপনাদের সামনেও আসতে পারিনি, ঠিক আছে? তাহলে চলুন আমি পূজাটা ফটাফট সেরে নিই, আর ছেলেকে দেখ। ছেলে সানটান করা হয়ে গেছে, এখন মাথা হাসাচ্ছে, নির্জলা উপোস, সব থালা সব প্রসাদ কেটে নিয়েছি, ঠাকুরগুলোকে এইভাবে আমি সাজিয়ে দিয়েছি, বাবাকে সবাইকে লক্ষ্মী। পূজা আমার কমপ্লিট হয়ে গেছে, এখন রান্নাঘরেও খাবার আইটেম কিছু করতে হবে, যেহেতু দুজনাই উপোস করেছি, তাই ভাবছি ওই যে প্রেশার কুকারে মটর সিদ্ধ করা আছে, ঘুগনি আর লুচি করবো ভেবেছিলাম, কিন্তু ছেলে বলে তেলের জিনিস আমি খাবো না, তাই রুটি আর ঘুগনি হবে। চলুন আমি ফটাফট বানিয়ে নিই, তারপরে আপনাদের সঙ্গে পরে কথা বলছি, ঠিক আছে? প্রচুর টমেটো কাঁচা লঙ্কা আদা সব দিয়ে দেবো, কষানো হয়ে গেছে, এবার যে মটরশুটিটা আলুর মটরশুটি চিনি দিয়ে রেখেছিলাম,
আমি ভাবছি ঘুগনিটা বসিয়ে দিয়ে আসলাম, ছেলেকেও শরবত দিয়ে আসলাম, আর আমি একটু শরবত খাবো। তার শরবত খেয়ে তারপরে এই দেখো শরবত শরবত খেয়ে উপাসটা ভঙ্গ করে তারপরে আবার রান্নাঘরে ঘুগনিটা ততক্ষণে হয়ে যাবে। তারপরে করব হচ্ছে কটা রুটি, বললাম তো লুচি করব না। আর আর আমি তো শিবরাত্রি করলাম ঘরেই, আর এত লাইন শিব মন্দিরে অসম্ভব হয়ে যায়, তাই ঘরের মধ্যেই আমি এইভাবেই শিবের মাথায় জল ঢেলে আমরা শিবরাত্রি পালন করি। আর অত নিয়ম কারণ আমি জানি না, আমি যতটুকুনি জানি ততটুকুনি করি। আমি মেন হচ্ছে বিশ্বাস, সব কিছুরই একটা বিশ্বাস আছে, তাই না? তাই আমি যতটুকুনি পারি সেইভাবেই আমি ঠাকুরকে সেবা দিই, ঠিক আছে? আজকে আমি নিজের গাছের ফুল দিয়ে পূজা দিয়েছি, দেখেছেন? নিজের গাছের ফুল দিয়ে পূজা দিলে আনন্দও হয়। আমি ফুল তুলে না, কিনে নিয়ে আসি, কিন্তু আজকে কটা তুলেছি। আর আজকে আসার পথে দেখালাম না আপনাদের, শিব মন্দিরের সামনে অনেকজন বাবার মাথায় জল ঢালতে যাচ্ছে, কত মেয়ে ছেলে ছোট বড় সবাই মানে সবাই শিবের মাথায় বাগ নিয়ে জল ঢালতে যাচ্ছে, গঙ্গার ঘাটে স্নান করে জল নিয়ে সব বাবার মাথায় ঢালতে যাচ্ছে, আর কত রকমের ছড়া বলছে, ভালো লাগে দেখতে। কত সুন্দর করে যায় সবাই বাঘটাকে সুন্দর করে সাজিয়ে। আর আজকের দিনে তো যদি এইরকমভাবে যদি শাড়ি টাড়ি পরে রাস্তা দিয়ে স্কুল লাইফে যাওয়া হতো সব মেয়েরা একসঙ্গে, সবাই কি বলতো, কিরে ভালো বর পাবি বলে শিবরাত্রি করছিস, বলতো না? এইরকম বললে লজ্জাও লাগে, তাই না? তা যাই হোক, প্রচুর লাইন, প্রচুর ভিড় রাস্তায় সব শিব মন্দিরে, প্রচুর ভিড়। ঠিক করে যে ঠাকুরকে জলটার বাবার মাথায় ঢেলে যে আপনি একটু নমস্কার দেবেন সেটাও দেখতে পাবেন না। আমি ঠাকুর মন্দিরের সামনেটা আপনাকে দেখিয়েছি, কিন্তু শিব মন্দিরটা দেখাতে পারিনি, এত ভিড়। চলো, হ্যাঁ চলো, বুক নিয়ে আমার হয়ে গেছে। দেখো আমার ঘুগনি রেডি হয়ে গেছে, নামিয়ে দেবো। ঘুগনি রেডি নারকেল ছড়িয়ে দিয়েছি একটু, খাবে বলছে টি টেবিলের ওপর। ছেলের ঘুগনি ওটা আমার আছে, আরে খাওয়া দাওয়া করে নিই, করে নিই, খাওয়া দাওয়ার পরে আমরা দেখা করছি। গুড ইভিনিং, এখন বাজে 7টা, এখন 7টা বাজে, আর আমি ওই যে খাওয়া দাওয়ার পরে এত ক্লান্ত লাগছিল, সকাল থেকে কোনো অসুবিধা হয়নি, খালি পেটে সব করেছি, পূজা দিয়েছি, জোগাড় করেছি, বাজারে গেছি, কিন্তু ওই যে উপোস ভাঙার পর কিছু খাওয়া দাওয়া করেছি আর কাজ করছিলো না শরীরে, এত ক্লান্ত লাগছিলো। তারপরে একটু রেস্ট করে নিয়েছিলাম, ছেলেও ঘুমিয়ে পড়েছিলো, ও ক্লান্ত হয়ে গেছিলো, দিয়ে তারপরে উঠে সন্ধ্যা টন্ধ্যা দিলাম, কাজটা যত করার ইয়ে ছিল করে নিলাম। কিন্তু 7টা বাজে, এখনও বাসন আমার যে বাসন আছে বাসন পড়ে আছে, আর বাসন এখনও সব পড়ে আছে, বাসনগুলো ধোবো। আর রাতে রাতে তো কিছু করবো না, এই সাবু কলা ফল, ওই যে দুপুরে ফল প্রসাদও রয়ে গেছে, ফল টল এইসব দিয়ে রাতে হয়ে যাবে। আর এই দেখো সাবুর বিছানা আছে, একটু ঘুগনির তরকারি আছে, ওই দেখো বাসন ওইভাবে আছে। আর আমি কালকে অ্যাকোয়ারিয়ামটা পরিষ্কার করেছিলাম, কালকে ঠাকুর ঠাকুর ওগুলো সব একটু একটু সিংহাসন পোছাপুছি করেছি, আমি ভাবছি মাছের অ্যাকোয়ারিয়ামটাও একটু নোংরা হয়েছিল, তাও পরিষ্কার করেছি, দেখাচ্ছি। আর মাছ একটাই মন খারাপ লেগে যায়, মাছ দুটো মারা গেছে,
দেখাচ্ছি দাঁড়া করেছি, কিছু কিছু মাছ মারাও গেছে। এই টাইমে ওয়েদার চেঞ্জ হয় না, এই টাইমে দুটো একটা মাছ মারা যায়। কিছু দেখছো না, কিছু গায়ে দিইনি, কারণ গরম 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 ভাব চলে এসছে। ঘরের মধ্যে একটু ঠান্ডা ঠান্ডা আছে, বাইরে আছে, কিন্তু ঘরে চারদিকে ঘেরা যেহেতু গরম লাগছে। তা যাই হোক, আর আমাকে তো জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ সব দিকে সামলাতে হয়, তাই এখনও একটা কাজ বাকি রয়ে গেছে আমার। এই মনে থাকে না গ্যাস বুক করতে, এই দেখো বাইরে রেখে দিয়েছি, ওর জন্য টি টেবিলের ওপরেই রেখে দিয়েছি যাতে মনে থাকে, কিন্তু সারাদিন টাইম হয়নি। এখন এই সন্ধ্যার টাইমে বসে গ্যাসটা বুক করব, সবজিগুলো ঠিকঠাক রাখবো, বাসন ধোবো, এই দুটো তিনটে কাজ আছে। আর খাটের ওপর ওই যে কাপড় চুপড়গুলো চেঞ্জ করেছিলাম, ওগুলো সব খাটের ওপরও অবস্থা খারাপ হয়ে আছে, ওগুলো সব ঠিক করে রাখবো। কারণ এই যে পূজা নিয়ে ব্যস্ত ছিলাম, একা হাতে করতে গেলে জানেনই তো, একদিকে না করলে আর একদিকটা আপনি এদিকে করতে যাবেন ওই দিকটা নোংরা হয়ে যাবে, এইরকমই। তা যাই হোক, হবে পরে, আগে মেন যে পূজা সেটা আমার কমপ্লিট হয়ে গেছে, অসুবিধা নেই। তাহলে আমি এখন গ্যাসটা বুক করে নিই আর একটু চা খাবো। একটু মাথাটা একটু ধরেছে, কারণ জল খাওয়াটা একটু কম হয়েছে, ওর জন্য অসুবিধা নেই, ঠিক হয়ে যাবে। আর এখন একটু চা খাবো, তাহলে আমি ভিডিও আর বড় করব না আজকে। আমাদের ভিডিওটি আমার কেমন হলো অবশ্যই আপনারা কমেন্ট করে বলবে, যেটা আমি বলি আপনারা ভালো থাকবে, সুস্থ থাকবে, সকল সময় কিন্তু হাসি খুশি থাকবে, আর নিজের শরীরে খেয়াল রাখবেন। বাই বাই।